আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানেই থাকেন না কেন, আপনার পরিবারকে সঙ্গে নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। সিম্পল কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার খুবই পছন্দের একটি খাবার, আইসক্রিম। আজ আমি বাসায় কুলফি আইসক্রিম তৈরি করেছি মাত্র তিনটি উপকরণ দিয়ে। খুবই অল্প উপকরণ লাগে এবং ঝটপট তৈরি করা যায়, এজন্য আপনারা যখন তখন পারেন এই মজাদার আইসক্রিমটি তৈরি করে খেতে। সামনে রোজার মাস, আপনারা পারেন ইফতারের টেবিলেও এই মজাদার কুলফি আইসক্রিমটি সার্ভ করতে। সারাদিন রোজা রেখে একটু ঠান্ডা আইসক্রিম খেলে সবার অনেক ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেরি না করে দেখে নেন কীভাবে এই মজাদার আইসক্রিমটি তৈরি করেছি। কুলফিটি তৈরি করার জন্য আমার লাগছে চিনি, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, বাদাম এবং লিকুইড দুধ। শুরুতেই আমি একটা প্যানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেস্তা বাদাম এবং আমন্ড বাদাম, কুচি করে রেখেছিলাম 1/2 কাপ পরিমাণ সেটা। এটার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই কুলফি থেকে, সাথে কুলফিটার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বারবার এটার পাশে সর জমছে। সরটাকে এভাবে আপনারা নেড়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিবেন, তাহলে দেখবেন কুলফিটা অনেক বেশি টেস্টি হবে খেতে। এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, আমি আর একটু জাল করে ঘন করে নিব। দেখতেই পাচ্ছেন কত সর জমেছে ভিতরে। আমার কুলফির মিক্সচারটা একদম রেডি। এখন এটাকে আমি জাল বন্ধ করে রেখে দিব ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি কুলফির মিক্সচারটা। এখন এটাকে আমি একটা আইসক্রিমের মোল্ডে ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে এই কুলফিটা বসাতে পারেন, চাইলে আপনারা ছোট মটকা বা চায়ের কাপেও বসাতে পারেন। আমার কাছে আইসক্রিমের মোল্ড ছিল, তাই আমি এটাতে বসিয়েছি। এখন এটাকে আমি কাভার দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্য। এর আগেও হয়ে যেতে পারে, কিন্তু মিনিমাম 6 ঘন্টা মাস্ট রাখবেন। তার আগে বের করলে দেখবেন ঠিক মতো জমবে না। 8 ঘন্টা পরে আমি আইসক্রিমের মোল্ডটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আমি একটা বড় পাত্রে কিছুটা কুসুম গরম পানি দিয়েছি, আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন। এখন এই মোল্ডটাকে আমি এর ভিতর রেখে দিব 10 সেকেন্ডের জন্য। আমি ওয়েট করছি 10 সেকেন্ড। এই টাইমের ভিতরেই মোল্ড থেকে আইসক্রিমটা ইজিলি বের করা যাবে, পানির জন্য এটা নিচের দিকটা সফট হয়ে যাবে। এই আইসক্রিমটা তৈরি করা খুবই সহজ। আপনারা ইভেন যদি চান অন্য যে কোনো ফ্লেভারও এর ভিতরে অ্যাড করতে পারেন। আমি শুধু এখানে পেস্তা বাদাম দিয়েছি।
আপনারা চাইলে নারকেল কুচিও দিতে পারেন, ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার হবে। এটাকে এখন আমি একটু হালকাভাবে হাত দিয়ে ঘোরাতে থাকব, তাহলে দেখতে পাবেন একদম ইজিলি এটা বের হয়ে গিয়েছে। একটা একটা করে আমি চারটা আইসক্রিমই বের করে নিচ্ছি মোল্ড থেকে। দেখতেই পেলেন কত সহজে কুলফি আইসক্রিম তৈরি করা যায়। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার কুলফি আইসক্রিম। আমি এই আইসক্রিমটি তৈরি করেছি মাত্র তিনটি উপকরণ দিয়ে। আপনারাও যখন তখন বাসায় এই আইসক্রিমটি তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আমি এটার উপরে কিছু পেস্তাবাদাম কুচিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সাজিয়ে দিতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।